আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফাদিনা, জার্মানি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকে চাঁদ দেখা গেছে, তো আগামীকাল জার্মানিতে ঈদ হবে। তো প্রত্যেক বছরই আমি চাঁদ রাতে আর কি কী কী করি, তো সেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো বরাবরের মতো আদনান টিভি দেখতেছে, তো এখন আমি কাজ করব। অলরেডি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে, দেখতে পাচ্ছেন তো, তিনি সবসময় আমাকে হেল্প করে, অনেক ভালো। তো বন্ধুরা, আজকে যেহেতু আমাদের এই বছরের শেষ রোজার ইফতার, তো একটু কয়েক রকম আইটেম বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন খেজুর, সবগুলো সব কিছু রেডি করতেছি, কারণ একটু পরেই আর কি ইফতার করবো। তো একটু পমেস ভাজছিলাম বাচ্চাদের জন্য, এই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো নাসরা, ওরাও রোজা রেখেছে মাশাআল্লাহ, ও সবগুলো রোজা রেখেছে, আমার মেয়ে নাসরা, ওর জন্য দোয়া করবেন। তো অলরেডি ভাজা পোড়া প্রায় শেষের দিকে, তো বাচ্চাদের জন্য একটা মজার পিজা করেছি, ওরা পিজা খেতে খুব পছন্দ করে। তো ফ্রেশ অরেঞ্জ জুস বানিয়েছি, আর হচ্ছে এই তো এই নাস্তাগুলো রেডি টেডি করলাম। তো ফ্রেন্ডস, আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে অনেক বেশি বেশি কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন লাচ্ছি সেমাই, তারপর হচ্ছে এই যে আরেকটা সেমাই, চিকন সেমাই যেটা, এগুলো আমরা সব কিছুই ফ্রাঙ্কফুর্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমি ঝটপট কাজ করতে ভালোবাসি, তার কারণে ঝটপট তিনটা চুলায় তিন রকমের সকালের জন্য আর কি মিষ্টান্ন তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা চুলায় চিনি এবং পানি বসিয়েছি, এটা পুডিং রান্না করব। আরেক চুলায় হচ্ছে ভাজা সেমাই যেটা, সেটা রান্না করব। তো অল্প একটু তেল দিয়ে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। তো এই যে ভাজা সেমাইটা দেখতে পাচ্ছেন, এটা একটু আর কি আমার খুবই পছন্দের, একটু বেশি মিষ্টি দিলে ভালো লাগে। তো অন্য চুলে আমি লাচ্ছা সেমাই রান্না করব। তো দুধটা জাল করে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি মিষ্টি খুব পছন্দ করি, আপনারা চাইলে মিষ্টি কম খাবেন, মিষ্টি খাওয়া বেশি ভালো না, কারণ মিষ্টি খেলে তাড়াতাড়ি মানুষ মোটা হয়ে যায়। তো এটা নাড়ানাড়ি করার পর যখন ভালো একটু বলক আসবে, তখন আমি এখানে সেমাইগুলো দিয়ে দিব। তো পাশাপাশি আমি ক্যারামেল তৈরি করার জন্য ব্যস্ত। ক্যারামেলের কালার যত সুন্দর হয়, আপনার পুডিংটা দেখতে এবং খেতেও বেশি মজা হয়। যেহেতু কালকে ঈদ, হ্যাঁ, তো কতগুলো মানে কয়েকজনকে বলা হয়েছে, তারা আসবে সবাই। আর হচ্ছে আসলে বড়দের জন্য ঈদ মানে কি বলবো, ছোটদের জন্য বেশি আনন্দ, যেহেতু প্রবাসে এখানে আমাদের তো আত্মীয় স্বজন কেউই নাই, তো বাচ্চাদের আনন্দের জন্যই আর কি বিশেষ করে সবার সাথে একসাথে ঈদ করার খুবই ইচ্ছা। তবে যেহেতু করোনা, তার কারণে আর কি সবাইকে বলা হয় নাই, তারপরে দু একজন মানে কয়েকজনকে বলা হয়েছে, ইনশাল্লাহ তারা আসবে। তো আমার সেমাই ঠেমাই রান্না হয়ে গেছে, দেখেন কত ঝটপট আমি রান্না করতে পারি। তো আমার ক্যারামেল অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটি আলাদা পাত্রে এখানে ক্যারামেলগুলো ঢেলে নিয়েছি, আর এটার কালারটা মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। তো সেমাই রান্না হয়ে গেছে, সবগুলি শেষ, রান্নাবান্না শেষ, এখন পুটিংটা শেষ করতে হবে।
আসলে আমার মনটা একদম ভালো না, কারণ হচ্ছে এই বছরই আমার একজন ফুপা, মেজো ফুপা মারা গেছেন, তারপর আমার মেজো চাচা মারা গেছেন 3 মাস আগে। হ্যাঁ, তারপর হচ্ছে করোনার জন্য বাংলাদেশে যেতে পারি না, 2 বছর হয়ে গেল। সবকিছু মিলে কিছুই আসলে ভালো লাগে না। তারপরে ওই ঈদের দিন রাত একটু আর কি কাজ না করলে হয় না। তো দেখুন, আমি পুডিংয়ের জন্য অলরেডি 4টা ডিম নিয়েছি, 1 কাপ চিনি এবং 1 কাপ দুধ। এগুলো সব ব্লেন্ডারে মিক্স করার পর আমি ছেঁকে নিচ্ছি, কারণ অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটা অনেক ঘন হয়, সুন্দর হয়, আর উপরে যেগুলো এক্সট্রা আর কি দানা দানা থাকে সেগুলো ফেলে দিতে হবে। তো এখন একটি বড় পাত্রে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি, আর হচ্ছে এই পুডিংটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক 30 মিনিট, আর মিডিয়াম তাপে, মানে একদম কম তাপে এটা আমি রান্না করব। তো যেহেতু সব কিছুই রান্নাবান্না মোটামুটি শেষ, তো এখন হচ্ছে রূপচর্চার পালা। তো আমি সবসময় ঈদের আগের দিন কিংবা যে কোনো পার্টিতে যাওয়ার আগের দিন রাতে একটু নিজের আর কি রূপচর্চা করি। তো দেখতে পাচ্ছেন খুবই মজার মজার খাবার দিয়ে এই রূপচর্চাটা আমি দিয়ে থাকি, কারণ দেখতে পাচ্ছেন মধু দিয়েছি, এখানে অল্প একটু দুধ দিয়েছি, আর হচ্ছে বেসন, এই 3টা মিশ্রণে একত্রে আমি আমার ফেসে ইউজ করব। আর হচ্ছে এটা ইউজ করার 10 মিনিট পরেই আর কি ফেসটা খুবই সুন্দর হয়ে যায়, সফট হয়ে যায় এবং নরম হয়ে যায়। আপনারা অবশ্যই একবার হলেও এই মিক্সটা ইউজ করে দেখবেন। তো বন্ধুরা, আমার পুটিংও দেখেন হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা করব এবং ফ্রিজে রাখবো 1/2 ঘন্টা, তো কারণ একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশি ভালো লাগে। তো আমার বাচ্চারা, নাসরা, আদনান আর হচ্ছে লাব্বাই করে সবাই ঘুমিয়ে আছে, আর ওরা ঘুমিয়ে থাকলে আমি নিরিবিলি আরামে কাজ করতে পারি। তো রান্নাঘরটা গুছানো হয়ে গেছে, সব কিছু ধোয়া পাকলা শেষ হয়ে গেছে। তো বাচ্চারা যেহেতু সবাই ঘুমিয়ে আছে, তো তার জন্য আর কি সব কিছুই একটু পর পরিষ্কার করে ফেলেছিলাম। তো মুখ ধোয়ার পরে আমি সবসময় আর কি এই ক্রিমটা ইউজ করি, এটা গার্নিয়ান। এটা যে একবার ইউজ করেছে সে বুঝতে পারবে এটা যে কত ভালো। এটা হচ্ছে অ্যালোভেরার, দিন রাত বা মাক্স হিসেবে এটা 3-in-1 ইউজ করা যায়, খুবই ভালো। এটা আমি সবসময় ইউজ করি। তো সেকেন্ড হচ্ছে এটা না থাকলে এটা ইউজ করি, ক্রিম 21, এটা খুবই ভালো। তো ময়েশ্চারাইজার ক্রিমগুলো খুবই ভালো। তো বাচ্চারা যেহেতু ঘুমিয়ে আছে, তো ওরা ঘুমালে আর কি আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে সব ঘরে কাজ করতে পারি নিরিবিলি। তো ড্রয়িং রুমটাও হালকা পাতলা গুছিয়ে রেখেছি। তো এখন মোটামুটি সব কাজ শেষ, এই তো চাঁদরাতে এই কাজ। মেহেদি দেওয়া হয় প্রতি বছরই, কিন্তু আর কি এবার করোনার জন্য যেহেতু মার্কেট আছে সব কিছুই বন্ধ, তার কারণে আর কি মেহেদি দেওয়া হয়নি। তো এই বন্ধুরা, এটা ছিল আমার আজকের ঈদের আগে রাতের একটি ব্লগ। তো আপনাদের সবার কেমন লেগেছে আমাকে জানাবেন। এখন রাত প্রায় 3:30 বেজে গেছে, ঘুমাতে হবে। তো দেখেন বাইরে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে আছে, একদম নিরিবিলি সব কিছু। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ফারদিনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, বাই বাই।